ডিভোর্স গুঞ্জনের মধ্যে স্বামী নীলকে ছাড়াই ভেজা শরীরে বোল্ড লুকে সুইমিং পুলে জলকেলিতে মতো অভিনেত্রী ত্রিনা সাহা। ভিডিও দেখে কি বললেন নীল? প্রিয় বন্ধুরা, জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। বাংলা বিনোদন জগতের অত্যন্ত নামী একজন অভিনেত্রী হলেন ত্রিনা সাহা। বহু জনপ্রিয় ধারাবাহিকে তাকে দেখেছেন দর্শকরা। এখন আপাতত স্টার জলসার বালিঝড় ধারাবাহিকে এই নায়িকা ঝোড়ার চরিত্রে অভিনয় করছেন। এবার সেই অভিনেত্রীরই একটি ভিডিও নিমিষেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে সবুজ রঙের একটি মনকিনিতে জলকেলিতে মত্ত রয়েছেন ত্রিনা সাহা, তবে সাথে নেই স্বামী অভিনেতা নীল ভট্টাচার্য। গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার শিরোনামে রয়েছেন এই অভিনেত্রী অভিনেতা। তবে কাজের জন্য নয়, বরং তার ব্যক্তিগত জীবন নিয়েই জোর চর্চা চলছিল। শোনা গিয়েছিল অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে তার সংসার ভাঙতে চলেছে, ডিভোর্স হতে যাচ্ছে তাদের দুজনের মধ্যে। যদিও পরে নীল এবং ত্রিনা দুজনেই জানিয়েছেন এই খবরের কোনো সত্যতা নেই, নিছকই এটি গুঞ্জন, বরং তারা নিজেদের মতো করে একসঙ্গে ভালোই আছেন। তবে ব্যক্তিগত জীবনে যাই চলুক না কেন, প্রফেশনাল দিক থেকে ত্রিনা কিন্তু এখন বেশ ভালো জায়গাতেই রয়েছেন। সিরিয়ালের পাশাপাশি তিনি এবার নাম লিখিয়েছেন ওয়েব সিরিজ দুনিয়াতেও। সুন্দরী এই অভিনেত্রীকে গভীর জলের মাছ ওয়েব সিরিজে দেখা যাচ্ছে। ত্রিনা সাহা অভিনীত চরিত্রের নাম দিতি। এদিকে অভিনয় জগতের মতো সোশ্যাল মিডিয়াতেও প্রচণ্ড সক্রিয় ত্রিনা সাহা। মাঝে মধ্যেই নিজের নানান ধরনের ছবি ভিডিও সেখানে পোস্ট করে থাকেন তিনি। এবার যেমন অভিনেত্রীকে দেখা গেল সুইমিং পুলে জলকেলি করতে, বলা বাহুল্য পর্দার ঝোড়াকে সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখে ফিদে হয়েছেন ত্রিনার ভক্তরা। হইচইয়ের তরফ থেকে ত্রিনার এই ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে রয়েছে সবুজ রঙের একটি মনকিনি, চুল খোলা, গলায় সোনালী রঙের হার। ত্রিনাকে কখনো দেখা যাচ্ছে পুলের জলে ডুব দিতে, কখনো আবার জুসের গ্লাসে চুমুক দিতে। অভিনেত্রীকে একের পর এক হট পোজ দিতে দেখে রীতিমতো ঘায়েল হয়ে গিয়েছেন নেটিজেনরা। এদিকে ত্রিনা সাহার এমন ভিডিও দেখে একদমই ঘায়েল হননি তার স্বামী অভিনেতা নীল ভট্টাচার্য। ত্রিনা সাহার এমন ভিডিওর কমেন্ট বক্সে তার স্বামী অভিনেতা নীল ভট্টাচার্য অ্যাংরি রিয়াক্ট দিয়েছে, যা দেখে রীতিমতো সবাই বুঝেছে আসলে এমন জলকেলিতে রাগান্বিত ফিল করছেন ত্রিনা সাহার স্বামী অভিনেতা নীল ভট্টাচার্য। উল্লেখ্য, বাংলা বিনোদন জগতের এই সুন্দরী নায়িকার জনপ্রিয়তা পাওয়া শুরু হয়েছিল টেলিভিশন জগতের হাত ধরে। খোকাবাবু, খড়কুটো, কলের বউ সহ সব জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল খড়কুটোর গুনগুন চরিত্রটির জন্য। অভিনেতা কৌশিক রায়ের সঙ্গে ত্রিনার জুটি দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। খড়কুটো শেষ হওয়ার পর এখন বালিঝড়েও ত্রিনা কৌশিক জুটিকে দেখা যাচ্ছে নতুন করে। তাদের সঙ্গে রয়েছেন ধুলোকোনা খ্যাত ইন্দ্রাশিস রায়ও। প্রিয় বন্ধুরা, বালিঝড় নাটকটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।